राइट, आप देखें राइट, इधर लाइए कैमरा। शनावास हाँ, हाथ देख भी लेकिन आंख भी अच्छा है, जिरके भी अच्छा है। एक है उल्टा तरफ, उल्टा तरफ घूमो, एक है टर्न करो। आप देख सकते हैं व्यूअर्स, स्किन के अंदर में किस तरह का हेयर आ चुका है और जितना का जितना है रियल। हाँ हाँ, थोड़ा रघु हाथ पूरा हाथ भी सर, आप देख सकते हैं एकदम रियल वालों से। आप इसको जैसा भी करेंगे ये एकदम ही स्टाइल में है। তো মেরা দেখতে এসেছে তোকে হ্যাঁ দেখতে এসেছে, দেখে পছন্দ করলো কি না বললো? পছন্দ বলতে বলতে তোমার আমার শরীর মানে গ্ল্যামারটা ছিল নেই, ফির চুল উড়ে গেছে, ওই জন্য পছন্দ করছে না, কাজ দিয়ে কাজ কেটে যাচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি ভিউয়ার্স, আপ দেখ লিজিয়েগা মেরে গ্রুমিং কে বাদ আগার ইসকো লড়কিয়ো কি লাইন না লাগ গই তো মানে জো যে 25 সাল ইস গ্রুমিং মে দিয়া হ্যায় সব জো বেকার হো গয়া। ওরে এই রকম ছেলেদের মেকআপ কেউ কি আজ পর্যন্ত করেছে? এটা একটা রেভলিউশন, আমি অন্তত সেটাই বিলিভ করি, যার জন্য এই জাদুকর শান খান আজকে এটা একটা মাইন্ড ব্লোয়িং একটা সেগমেন্ট অল ওভার ইন্ডিয়াতে খুলে দিয়েছে, যে ছেলেদের জন্য এরকম ভাবছে এবং এইরকম একটা মেকআপ করে দিচ্ছে। আপনারা নিজেই চোখে দেখুন, কোনোদিনও দেখেছেন কোনো জায়গায় এরকম ছেলেদের মেকআপ হচ্ছে এবং ছেলেদেরকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করছে? তুই যদি চাইবি আমার দেখো অমিতাভ বচ্চন সব সময় 70 হয়ে গেছে, উনি মেকআপ করে দাঁড়ায় সব সময় পুরো গ্রুম আছে, শাহরুখ খানকে দেখে সব সময় গ্রুম আছে, সলমান সবকে যত দেখ সব গ্রুম আছে, সবাইকে গ্রুম করে পুরো খুলে দিলে তো বুঝতে পারবি কে হ্যাঁ দুধ কা দুধ আর পানি কা পানি। এভরি স্টার, এভরি স্টার, কেউ স্টার মেকআপ ছাড়া বের হয়ে যাবে। যখন ইনকে পর হম লোক মেকআপ করেঙ্গে তো ইয়ে ইনকা স্কিন ইয়ে নেই রহেগা, ইনকে জো দাগ দেখ রহে হ্যায় ইনকে জো আপ জো দেখ রহে হ্যায় ইনকে স্কিন মে ইয়ে সারে কে সারে ক্লিন বিলকুল হো জায়েগা আর চমকনে লাগেগা। ইয়েই মে দিখানা চাহতা হু ইস ভিডিও মে, তো মে ইয়ে দিখাউঙ্গা কে ইনকে স্কিন কিতনি সুন্দর আর কিতনি ক্লিয়ার হো গই হ্যায় আর ইয়ে পুরা বেস্ট অন মেকআপ হোগা। ইয়ে ভিডিও বানা রহা হু মে ইয়ে দিখানে কে নিয়ে, হেয়ার তো মে লাউঙ্গা, দ্যাটস নট আ বিগ থিং, মে দিখা চুকা হু, বোর হো গয়া মে, লেকিন মে দিখানা চাহতা হু কে স্কিন কা মেকআপ সে আপকি স্কিন কিতনি সুন্দর দিখ সকতি হ্যায় আর ইয়ে ব্রাইডাল মেকআপ হোতা হ্যায়, মে চাহতা হু কে গ্রুম মেকআপ ভি হো আর লোক করে জিনহে কুছ মালুম নেহি হ্যায়। अरबोपति भी जाता है एक बड़े पार्लर में, वो फेशियल कराता है, मैनीक्योर पेडीक्योर करा के चला जाता है शादी के दिन। अरे कम से कम आप उस दिन तो दूल्हा बनिए, दूल्हा ऐसा बने कि आप ज्यादा सुंदर कोई नहीं दिखे। आज मेरे यार की शादी है, आज मेरे यार की शादी है, यार की शादी है, मेरे दिलदार की शादी है, आज मेरे यार की शादी है, आज मेरे यार की शादी है। लगता है जैसे सारे संसार की शादी है, आज मेरे यार की शादी है, आज मेरे यार की शादी है। वक्त है खूबसूरत, बड़ा शुभ लग्न मुहूर्त, देखो क्या खूब जची है दूल्हे की भोली सूरत, दूल्हे की भोली सूरत, खुशी से झूमे है मन, मिला सजनी को। इंशाल्लाह जब शादी होगा तो ये मेरा ड्रेस तुमको गिफ्ट है। थैंक यू, अच्छा लग रहा ना तुमको ये ड्रेस? बहुत अच्छा लग रहा ना? एवा की विश्वास हलो, आमियो विश्वास करूं बिलीव करिनी যে শান ভাই আজকে ওকে এরকম ভাবে পাল্টে দেবে। যখন বিয়ে হবে আমি যাব আর এই ড্রেসে তুমি বুয়ে থাকবে, একে যে প্যাকিং করে রেখে দেবে, আর যেদিন বিয়ে হবে সেদিন এটা পরবে আর আমি ও যাব ইনশাআল্লাহ। মানে বহুত সি লড়কিয়ো কা গ্রুমিং কিয়া হ্যায় লেকিন মে ইস বার চাহতা হু কি লড়কো কো ভি গ্রুম করু, জো লড়কো কে লড়কিয়া নেই মিল রহি হ্যায় বিয়া উনকে লুকস কি ওয়াজহ সে,
ওই একটা কাহাবত আছে না হিন্দিতে, পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারে। মেকআপ জিনিসটা কিন্তু শুধুমাত্র মেয়েদের মধ্যে সীমাবদ্ধ না, আজকে তো দেখলেন, প্রমাণ তো পেলেন আজকে। কারণ আপনি কিন্তু আপনার সৌন্দর্য কতখানি বাড়তে পারে সেটা আপনি নিজেও জানেন না, এবং আজকের তারিখে দাঁড়িয়ে আজকে অল ওভার ইন্ডিয়াতে শান ভাই কিন্তু সৌন্দর্যের জাদুকর হয়ে উঠেছেন, এবং তিনি প্রমাণ করেছেন তিনি যেটা পারেন সেটা এখনো অনেকের কাছে। আমি তোমার মেকআপটা দেখছিলাম, তুমি কিভাবে করছিলে, যে তোমার যে ওই অসাধারণ স্কিল, এটা তো কেউ মনে হয় পাঁচ বছর তোমার সামনে দেখে দেখেও প্র্যাকটিস করে করতে পারবে না। তোমার এই কি স্কিলে তুমি করলে, আমি অতক্ষণ ধরে সামনে নোটিশ করে আমি কিচ্ছু বুঝলাম না, শুধু তোমার হাতের জাদু। চেহারাটা বন হয়ে গেছে, যাদের আইসটা ছোট হয়ে গেছে, সব রকম মেকআপ আমি জানি। কিন্তু তুমি আজকে ওকে যে মেকআপটা করেছো এটা কোয়াইট ন্যাচারাল, বাট এই মেকআপটা তোর উপরে করবো যাবে না, তোর একটা ফিনিশ কমপ্লেকশন আছে তোর মানে, তো এই একটা যে এটা যে জিনিস আছে এটা আমি অনেক দিন থেকে ভাবো। अच्छा लग रहा है, लेकिन मेरी उम्र 55 साल हो गई है और 55 साल के होने ने ये पहना दिया है। बट कोई भी बंदा अगर दूल्हा बनता है तो दूल्हा सुंदर बनना चाहिए, और सुंदर बनने के लिए आपको मेकअप करना है, क्योंकि एक दिन की शादी होती है और सारे जिंदगी भर उस एल्बम को आप देखते हैं, आपके बच्चे देखते हैं कि पापा इतने सुंदर थे, मम्मी इतनी सुंदर थी। क्यों नहीं लड़के भी मेकअप करके आए, और ये मैं आपको दावे के साथ कहता हूँ, मेकअप वो होता है जो पकड़ा ही नहीं। आप भी मेकअप करेंगे पता नहीं चलेगा आपका मेकअप है, बट इट लुक्स सो ब्यूटीफुल। एवं रूम मेकअप এটা কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো জায়গায় দেখি। শানভাই হচ্ছে পায়োনিয়ার যে হচ্ছে এই ধরনের একটা ট্রেন্ড এনেছে মার্কেটে। শান খানই একমাত্র পার্সন যিনি লাইভ দেখান আজ পর্যন্ত। বলুন তো কোন বিউটিশিয়ান বা হেয়ার স্টাইলার কে আছে যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছে কে গ্রুম মেকআপ কোই নেই করতা হ্যায় অর গ্রুম মেকআপ কে বারে মে জানতে নেই, লেকিন আজ ইস ভিডিও কো দেখনে কে বাদ আপ লোগো কো পাতা চল জায়েগা কে গ্রুম মেকআপ কিয়া হোতা হ্যায়। ইয়ে বলিউড কি জো লিস্ট হ্যায় পুরি কি পুরি জিতনে ভি হ্যায় সারে কে সারে মেকআপ পে হ্যায়, অর মেরা ইয়ে চ্যালেঞ্জ হ্যায় কোই ভি বন্দা উনসে জ্যাদা সুন্দর দিখ সকে। মুবারক হো তুমকো ইয়ে শাদি তুমহারি, मुबारक हो तुमको ये शादी तुम्हारी, सदा खुश रहो तुम दुआ है हमारी। মানে এতটা ড্যামেজ কি করে হয়েছে? আচ্ছা এই উড়ে উড়ে স্যার গ্লামার চলে গেছে আমার স্যার, মানে কি ধুলা পড়ি ভি ডালতে হো? ধুলা পড়ি ভি ডালতে হো ও ধুলা পড়ি ভি ডালতে হো আর ধূপ মে ভি রহতে হো? ধূপ মে ভি রহতা হো। উসকে বাদ আমার গ্লামার পুরো চলা গেয়া। বিল্ডিং লাইনে সুপারভাইজার কাজ করি। সুপারভাইজ মানে কি করো? বিল্ডিং এ মানে কি কনস্ট্রাকশনে? হ্যাঁ হ্যাঁ কি করো? ওই দেখাশোনা। এ তো আমার গ্লামারটা পুরো কালো হয়ে গেছে আগে থেকে। খান আপ তো অ্যাক্টর নই হ্যায় লেকিন কম সে কম শাদি কে দিন এক বার তো আপনা মেকআপ করওয়ায়ে। কি রকম বানাবেন, কোন স্টাইলের মতন করবেন বলে মনে করছেন? রেতে জন, অভিষেক, অক্ষয়, ইমরান হাশমি, অজয় দেবগন, রণবীর সিং, রণবীর কাপুর, শাহিদ কাপুর, অর্জুন কাপুর, ये जितने हैं ইমরান খান, ইরফান খান, শাহরুখ খান, সলমান খান, আমির খান, ফরদিন খান, সব মিলে সারে কে সারে গ্রুপ হ্যায়। ये सारे के सारे গ্রুপ হ্যায়, और ये मेरा चैलेंज है कि आप भी उनसे ज्यादा सुंदर बोलने की जरूरत नहीं। ये शान खान का चैलेंज है, बिना मेकअप के आप कभी भी ऋतिक रोशन, रणबीर कपूर, इंडस्ट्री जितने हैं, मैं बोल बोल के थक गया, मैं बोर भी हो गया उनको कंपेयर भी मैं कर करके, मैं इनसे कंपेयर करता हूँ ऋतिक रोशन को, ये क्या कम बड़ी बात है। मैं किस तरह से इनको मेकअप करता हूँ, इनका स्किन किस तरह से बदलता है, आप व्यूअर्स खुद से देखें, गौर से देखें किस तरह से इनका सारे के सारे पैचेस वगैरह सारे विद इन अ मिनट ये क्लियर हो जाएंगे। आप गौर से देखें सुमित, आप गौर से देखें, आप देख सकते हैं सुमित। हाँ ये तो चेंज हो चुके हैं, आस्ते आस्ते देखिए ना आप खुद। हाँ। देखिए सिर्फ मैंने ये प्राइमर लगाया है, जिस तरह बिल्डिंग में बनाते हैं ना प्राइमर लगता है, इट अ फर्स्ट स्टेप, इज अ फर्स्ट स्टेप, माने एयर पर आरो अनेक गुलो स्टेप आछे जो आछे, इट अ जस्ट स्टेप ही तो मैं बता रहा हूं। आप देख सकते हैं कि बाल बिल्कुल रियल है, ये कोई लोकल पैच नहीं है जो आप मार्केट से लेके लगा लेंगे, ये
एक रियल पैच है, रियल पैच। लेकिन ये एक बार लग जाएगा सर, तो मैं आपको दिखा रहा हूं कि अगर इनके बाल को मैं तानूंगा भी, मेरे तो बच्चे हैं ना। हो तुमको ये शादी तुम्हारी, मुबारक हो तुमको ये शादी तुम्हारी, सदा खुश रहो तुम दुआ है हमारी, तुम्हारे कदम चूमे ये दुनिया सारी, में ये दुनिया सारी। देख सकते हैं व्यूअर्स कि मैं कितनी कोशिश कर रहा हूँ इसको निकालने की, लेकिन ये स्किन, ये बाल भी मैंने लगा दिए हैं, सलमान खान के बाल लगा दिए हैं, ये पूरे सल्लू भाई के बाल हो गए हैं। इसको आप नहाए धोए कोई टानेगा भी तो निकलेगा नहीं, इतना स्ट्रांग है, इसमें कई स्टाइल है। सलमान मत चूल कर আমি নিজেকে বহুত গর্বিত, সবকিছু এইটা হওয়ার জন্য একমাত্র সাংবাই করেছে। দামাদজি অঙ্গনায় পাধারে, দামাদজি সব টুক টুক নিহারে, দামাদজি লাগে সবকো প্যারে। আমি নিজেই চিন্তা পারছিলাম আমি গিয়ে কি দেখলেন তো যে মেকআপ জিনিসটা শুধুমাত্র মেয়েদেরই হয়, এটা কিন্তু মেকআপ ওর স্কিনের মধ্যে থেকে। দেখুন আমি চেপে চেপে দেখছি, দেখুন কোনো রকম কোনো রং উঠছে না, কিচ্ছু উঠছে না, একদম পারফেক্টলি অরিজিনাল, স্কিনটা একদম অরিজিনাল হয়ে রয়েছে। তার মানে আপনি বুঝুন শান ভাইয়ের হাতে কি রকমের জাদু আছে। কিন্তু আজকে শান খান পুরো জাদুকরের মতন কাজটা করেছে, আজকে বিলিভ কর আমি তো নিজে বিলিভ করতে পারিনি। আপনারা নিজে দেখুন, নিজের চোখে আপনারা দেখুন, ওর গেট আপ দেখুন কি লেভেলে করেছে। इंशाल्लाह जब शादी होगा तो ये मेरा ड्रेस तुमको गिफ्ट है। थैंक यू। अच्छा लग रहा ना तुमको ये ड्रेस? बहुत अच्छा लग रहा ना। प्यार करने वाले।